माननीय মুখ্যমন্ত্রী মহোদয় এতিয়া এটা ভিসি কৰিছিলে এই ভিসিত তেখেতে এটা নিৰ্দেশ দিছে যে এতিয়া যেটুকু এটা পিকনিক সিজন আহিছে ক্রিসমাস আহিব নিউ ইয়ার আহিব সেই কারণে গোটেই আরক্ষী অধীক্ষক সকলক ডিটিও সকলক আর জেলার উপায়ুক্ত সকলক নির্দেশ তেখেতৰ ফালৰ পৰা দিয়া হৈছে যে এক্সিডেন্ট প্রোন যিখিনি এরিয়া আছে তাত আর ড্রাঙ্কন ড্রাইভিং রোধ করবলে স্টেপস লব লাগে এইখিনি আমি এতিয়া আজিৰ পৰা এটো আৰম্ভ কৰিম এটা ড্রাইভ যেটুকে আমি এক্সিডেন্ট রেটটো কমাই রাখিব পাৰোঁ আৰু মানুহৰ জীৱনটো আমি বচাই ৰাখিব পাৰোঁ। বাকী আজি ইয়াত আমি ডিব্ৰুগড়ত এটা মাল্টি এজেন্সি মিটিং কৰিছোঁ, যিটো মিটিঙত আৰ্মি, CRPF, আসাম ৰাইফলছ আৰু কেন্দ্ৰীয় আৰু ৰাজ্যৰ ইণ্টেলিজেন্স এজেন্সিসকলে ইয়াত পাৰ্টিচিপেট কৰিছিল। আৰু সেই মিটিঙত আমি যিটো অসমৰ এডজইনিং এৰিয়া আছে তিৰাপ, চাংলাং, লংডিং আৰু মনতেজিত, সেইটো তাত যিখিনি যেনেকৈ আলফার একটিভিটি আর তারপর আহা এক্সট্রাকশন কলসর বিষয়ে আমি আলোচনা করছিল আর যিখিনি আমি তথ্য পাইছো আর এভিডেন্স পাইছো সেইটো মতে আমি যদি ইয়াত লোকাল কোনোবা মানুষ এক্সট্রাকশনত জড়িত হয়ে আছে তেওঁলোকৰ ওপৰত একশন লম। ইতিমধ্যে বহুখিনি মানুষ অ্যারেস্ট করা হয়েছে আর এই আমার অপারেশনটা অব্যাহত থাকিব। আমি এক্সট্রাকশন রেকেটটা সম্পূর্ণভাবে বন্ধ করবলে প্রতিবদ্ধ।